নমস্কার বাঙালি ঘরকন্যা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি ফুলকপির পায়েস নিয়ে প্রথমে ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে জল বসিয়েছি ওর মধ্যে একটু সামান্য লবণ দিয়েছি ফুলকপিগুলোকে একটুখানি সামান্য ভাপিয়ে নিলাম ভাপিয়ে নেওয়ার পরে এবারে দেখুন আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম জল ছড়িয়ে নিলাম আবার চলে আসবো আমি কড়াইয়ের সামনে সেখানে আমি গাওয়া ঘি দিলাম গাওয়া ঘি দিয়ে আমি ফই ঝরানো ফুলকপি জল ঝরানো ফুলকপিগুলোকে আমি দিয়ে দিলাম ভাজার জন্য ভা এবারে আমি ভাজবো আসলে দুদিন ব্লকটা দিতে পারিনি কারণ আমার খুব শরীর খারাপ হয়েছিল। আর ক্লাইমেটই চেঞ্জ হয়ে হওয়ার পর এত সবারই শরীর খারাপ প্রত্যেকটা ঘরে ঘরে সবার শরীর খারাপ যাকেই জিজ্ঞাসা করছে সেই বলছে আমার শরীর খারাপ আমার শরীর খারাপ এবারে আমার ভাব দেখুন ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে অন্য পাত্রে আমি ঢেলে নিয়েছি এবার আবার চলে আসবো আমি গ্যাসের কাছে সেখানে কড়াইয়ে আমি এক লিটারের মতন দুধ দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম দুধটাকে ছেড়ে দেবো আমি বয়েল হওয়ার জন্য বয়ল হয়ে গেছে আমি ওপর থেকে ভাজা ফুলকপিগুলোকে ছেড়ে দিলাম ফুলকপিগুলোকে যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি দুধটাকে আমি ছেড়ে দিলাম গ্যাসের কাছে বয়ল হওয়ার জন্য দেখুন আস্তে আস্তে বয়ল হয়ে গেছে ঘন হয়ে গেছে এবারে আমি ওপর থেকে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো চিনিটা যে যার নিজের স্বাদের মতন দেবেন আপনারা এবারে চিনি যেই গলে যাবে তখন কিন্তু দুধটা আবার পাতলা হয়ে যাবে লিকুইড হয়ে যাবে এবারে দুধটা আবার ঘন করার জন্য আমি গ্যাসটাকে একটু বেশি জারি জোরে করে দিলাম আর দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়ো আর ওপর থেকে আমি কুচনো কাজু বাদাম দিয়ে দিলাম এবারে দেখুন আমার দু পায়েসটা খুব সুন্দর ঘন হয়ে এসছে এবার আমি একটা আলাদা পাত্রে আমি ঢেলে নেব ঢেলে নিয়ে আপনাদের যদি ভালো লেগে থাকে এই ফুলকপির পায়েস তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ছোট্ট বেল আইকনটা প্রেস করে দেবেন একটা লাইক বটন প্রেস করে দেবেন ভালো